নমস্কার। রত্ন ভাণ্ডারে চন্দ্র জমি, চাঁদের দক্ষিণ মেরুতে যে অমূল্য রতন তার খোঁজ পেল চন্দ্রযান থ্রি। চাঁদের মাটিতে একাধিক অমূল্য উপাদান সংগ্রহ করেছে চন্দ্রযান থ্রি। এখনও পর্যন্ত কোনো কোনো উপাদান সংগ্রহের তালিকায় জেনে নেবেন। ভারতের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তুলে দিয়েছে ইসরো তথা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতের চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। এছাড়াও সামগ্রিকভাবে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে মহাকাশ অবতরণে সক্ষম হয়েছে। এই অভিযানের সবচেয়ে বড় লক্ষ্য হলো চাঁদের মাটি তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহ করার কাজে ইতিমধ্যেই অনেকটা সফল বিক্রম, ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান তথ্য সংগ্রহ করে বিক্রমকে পাঠাচ্ছে, আর বিক্রম তা পাঠাচ্ছে ইসরোতে। ইসরোর তরফে চাঁদের মাটিতে এখনও পর্যন্ত কী পাওয়া গিয়েছে সেই নিয়ে আপডেট দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইসরোর তরফে যে আপডেট দিয়েছে তা রীতিমতো বিশ্বকে চমকে দেওয়ার মতো। এখনও পর্যন্ত প্রজ্ঞান চাঁদের মাটিতে যা যা পেয়েছে তাতে মিলেছে বেঁচে থাকার অন্যতম রসদও। এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে যা যা খুঁজে পেয়েছে চন্দ্রযান থ্রি তা নিয়ে আলোচনা করা গেছে। অফিসিয়াল বিবৃতিতে ইসরোর তরফে জানানো হয়েছে প্রজ্ঞান রোভারের মধ্যে থাকা লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপির মাধ্যমে চাঁদের জমিতে সালফার, আয়রন ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান খুঁজে পেয়েছে। যে গুরুত্বপূর্ণ উপাদান এখনও পর্যন্ত খুঁজে পেয়েছে রোভার প্রজ্ঞান সেগুলি সম্বন্ধে মঙ্গলবার রোভার প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুর কাছে সালফার উপস্থিতি নিশ্চিত করে। সালফার সাধারণত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে তৈরি হয়। সালফারের উপস্থিতি পৃথিবীর বাইরে জীবনের অস্তিত্ব থাকার সম্ভাবনা নিশ্চিত করতে পারে। সালফার অন্য গ্রহ বা উপগ্রহ বায়ুমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। ভিন গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা পেতে খুবই জরুরি। এটি পেতে মানে বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা পেতে যা জরুরি সেটা হচ্ছে সালফার। পৃথিবীর প্রাণের সৃষ্টির পিছনে একটি বড় ভূমিকা রয়েছে সালফারের। আর বেশ কিছু গাছ এবং ব্যাকটেরিয়া উৎপন্ন করে সালফার। অ্যামিনো অ্যাসিড সহ বেশ কিছু উৎসেচকেও পাওয়া যায়। সালফার চাঁদে প্রাণ সৃষ্টির কারণ হয় কি না তা নিয়ে এখন দেখার রয়েছে। 2008 সালে চাঁদ সংক্রান্ত বহু তথ্য অন্বেষণ চাঁদের কক্ষপথে চন্দ্রযান ওয়ানকে পাঠায় ইসরো। ভারতের এই মহাকাশযান চাঁদের জলের অস্তিত্ব প্রথম খুঁজে ইতিহাস তৈরি করে। বর্তমানে ইসরো চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরু পৃষ্ঠে হাইড্রোজেন অস্তিত্ব পেয়েছে কিনা তা সম্বন্ধে পরীক্ষা চালাচ্ছে। যদি হাইড্রোজেন মেলে তাহলে সেখানে জলের অস্তিত্ব সুনিশ্চিত হবে, আর জল থাকলে জীবনের অস্তিত্ব থাকা সম্ভব, পরবর্তীকালে বসতি করা সম্ভব হবে। এছাড়াও অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন খোঁজ মিলেছে। প্রজ্ঞানে রয়েছে লেজার ইনডিউস ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ, নমুনা সংগ্রহ করে তা লেজার প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে। বেঙ্গালুরুর ইসরোতে ইলেকট্রো অপটিক্স সিস্টেমের গবেষণাগারে এই প্রযুক্তি তৈরি হয়েছে। আপাতত এই ধরনের আপডেটগুলো পরবর্তী সময় আবার দিতে থাকবো। এখানেই শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার।